আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে সৌদি আরব প্রবাসীদের জন্য, যারা এখন আমাদের চাচ্ছেন যে একটা আপনি আলরাজি ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন, সেটা কিভাবে খুলবেন তা আজকে ভিডিওটি আমি দেখাবো সম্পূর্ণভাবে। দেখবেন অনেকে অ্যাকাউন্ট খুলছে কিন্তু খোলার পরে কার্ড বাই করতে পারে না, কারণ তারা সম্পূর্ণ ভিডিও দেখে নাই। সম্পূর্ণ ভিডিও যদি দেখে তাহলে তারা নিশ্চিত 100% কার্ড বাই করতে পারবে। কীভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন এবং কার্ড বাই করবেন 100% সম্পূর্ণ ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিওটি একবার না দুবার দেখবেন, দু তিনবার দেখার পর সম্পূর্ণ বোঝার পর আপনি অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন। তার আগে খোলার চেষ্টা করবেন না, আর যে নার্ভাস নিয়ে কখন অ্যাকাউন্ট খুলবেন। অনেক সময় অনেক ডকুমেন্ট মিস হওয়ার কারণে অনেক সময় অ্যাকাউন্টটা খোলা যায় না বা আপনার কার্ডটি বাইর করতে পারেন না। এই জন্য আপনি 100% শিওর হয়ে অ্যাকাউন্ট খুলবেন। চলুন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি। প্রথমে আপনার মোবাইল থেকে আলরাজি ব্যাংকের অ্যাপসটি ইনস্টল করে নেবেন বা ডাউনলোড করে নেবেন আপনি। এখান থেকে আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, তারপর এখান থেকে আমি ওপেন করে দিলাম। ওপেন করার পরে এরকম অপশন আসবে, আসার পর আপনার অলওয়েজ দিয়ে রাখবেন। আর যদি আপনার এখানে যদি অন্য কোনো এক্সট্রা কিবোর্ড থাকে সেটা আগে অফ করে নেবেন, নাহলে এরকম অ্যাপসে সরাসরি আসবে না। সরাসরি না আসলে আপনি অ্যাপসে ঢুকতে পারবেন না। এখান থেকে আপনার লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন নিচে সাইনস আপ অপশন লেখা আছে, সেখানে আপনারা ক্লিক করবেন। তারপর ওপেন নিউ অ্যাকাউন্ট এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার লোকেশন অ্যালাউস দিয়ে রাখবেন। তারপর আপনার ইকমার উপর যে ভ্যালিড মোবাইল নাম্বারটি আছে সেটা দিবেন এখানে। আর অবশ্যই মনে রাখবেন আপনার ইকামা ডেট থাকতে হবে, দু মাস থাকতে হবে বা দু মাসের বেশি থাকলে ভালো হয়। তারপরে আপনার মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আপনার ইকামা নাম্বারটি দিয়ে দেবেন, যে ইকামা আপনার আছে সেই নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আই এগ্রি এতে ক্লিক করবেন, তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলে 7 ডিজিটের একটা ওটিপি কোড আসবে, সেই কোডটি এখান থেকে অ্যাকসেপ্ট করে দেবেন। এখন আমি সেটাই করতেছি, ওটিপি কোডটি দিতেছি, ওটিপি কোডটি দিয়ে দিলাম। তারপর দেখেন নেক্সট অপশন আসছে, এখান থেকে আপনার প্রফেশনাল অপশনে ক্লিক করবেন। এখান থেকে আপনার যে প্রফেশনালে কাজ করেন সেটা দিবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেবার, আমেলে দি বিসা যারা কাজ করেন তারা লেবার দিয়ে দিবেন। এখানে আমেলে দি সিস্টেম নেই, এখানে আপনার লেবার দিয়ে দিবেন। আর ড্রাইভার হলে ড্রাইভার দিয়ে দিবেন। আর এখানে আপনার একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন যেটা চলে সবসময়। আপনার পছন্দ যে ইমেল অ্যাড্রেসটি আপনার মোবাইল আছে সেটা দিয়ে দেবেন। আমি সেটা করতেছি, আমারটা দিয়ে দিতেছি। তারপরে এখান থেকে আপনারা প্রাইস ইনকাম সোর্স, প্রাইমারি ইনকাম সোর্স আপনারা সেখানে ক্লিক করবেন। আপনার প্রাইমারি ইনকাম সোর্স কিসে? স্যালারি, যেহেতু আমরা প্রবাসীদের জন্য বিশেষ করে স্যালারি অপশন দেওয়া আসে, স্যালারি দিয়ে দেবেন। আপনার মান্থলি ইনকাম কত? আপনি 3000 থেকে 5000 রিয়ালের মধ্যে দিয়ে দেবেন, কম দিবেন না। বুঝতে পারছেন আপনারা? তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। ব্যাড ট্যাক্স নাম্বার এটা আপনার দেওয়ার প্রয়োজন নেই। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার নাপাত অ্যাপস আসবে। এখান থেকে আপনার অবশ্যই নাপাত অ্যাপসটি রেজিস্ট্রেশন করে রাখবেন আগে। যদি রেজিস্ট্রেশন না করতে পারেন, আমার একটা ভিডিও আছে ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবেন, সেই ভিডিওটা দেখে আপনার নাপাত রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আর নাফাত রেজিস্ট্রেশন করতে হলে আপনার অবশ্যই আপসিরি অ্যাকাউন্ট লাগবে, আপসি অ্যাকাউন্ট থাকতে হবে, নাহলে আপনি নাফাত রেজিস্ট্রেশন করতে পারবেন না। আর এখানে আপনার যে নাফাত অ্যাপসটি দেখতেছেন এখান থেকে সরাসরি একটা নাফাত অ্যাপসে চলে যাবে। এখানে ক্লিক করার পর এই 42 এই নাম্বারটা আপনি মনে রাখবেন। এখান থেকে আপনারা সরাসরি যাবেন না, মিনিমাম করে যাবেন। অনেকে সরাসরি যাইলে নাফাত অ্যাপসে নেয় না, তার জন্য আপনি মিনিমাইজ করবেন। এই 42 এই নাম্বারটি মনে রাখবেন, আর নাহলে অফেন এর এখান থেকে মিনিমাইজ এইভাবে করবেন। মিনিমাইজ করার পর অ্যাকসেপ্ট ইউর অ্যাকাউন্ট, তারপর পসিট অপশনে ক্লিক করবেন। পসিট অপশনে ক্লিক করার পর আপনার যে 42 নাম্বারটি আছে সেটা দিয়ে দিবেন, এইভাবে মিনিমাম করে নেবেন। অফেন সরাসরি চাইলে আপনার নেবেন না নাফাত অ্যাপস। তারপর এখান থেকে আপনার পেজ ভেরিফাইড করে নিতে হবে, আপনার যে নাফাত অ্যাপসে খুলছেন যার
তার পেজ রিপিট করে নিবি এখান থেকে। দেখেন এখানে পেজ রিপিট হয়ে গেছে। তারপর এখান থেকে রিটার্ন টু আলরাজি এখান থেকে ক্লিক করবেন না, অনেকে ক্লিক করলে যায় আবার অনেক সময় যায় না, তার জন্য আপনার আবার মিনিমাম করে আলরাজি অ্যাকাউন্টে যাবেন। এখান থেকে আপনার যে এলাকার সেই এলাকা দিয়ে দেবেন, যদি সেন্টার হয় সেন্টার, রিয়াদে হলে এলাকার সেন্টার, রিয়াদ এলাকা দিয়ে দেবেন। এখানে আপনি যে এলাকার এরিয়ার সে এরিয়া দিয়ে দেবেন এবং যে জায়গার সেই জায়গার নাম দিয়ে দেবেন। এখান যদি না আসে আপনি এখানে সেন্টারে যদি না আসে তাহলে অন্য এরিয়া দিয়ে সিলেক্ট করবেন। দেখেন সেন্টার আসছে সাউথ এরিয়া রেজুলেশন দিলে, তারপর আপনার ডিস্ট্রিক্ট কোনটা সেটা দিয়ে দেবেন, আপনি সৌদি আরব কোন ডিস্ট্রিক্টে থাকেন সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনি জিপ কোডটা দিয়ে দেবেন। জিপ কোডটা অবশ্যই আপনি গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, আপনার এরিয়ার জিপ কোড কত নাম্বার সেটা পেয়ে যাবেন। এখান থেকে ইউনিট নাম্বার দিয়ে দেবেন, আপনার পছন্দ মতো বিল্ডিং নাম্বার দিয়ে দেবেন, এডিশনাল নাম্বার এটা দিয়ে দেবেন আপনার বিল্ডিংয়ের, বা এডিশনাল নাম্বারটা অপশনাল নাম্বার যেটাকে বলা হয় সেটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি সিঙ্গেল না ম্যারিড এখান থেকে আপনি দিয়ে দেবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল দিয়ে দেবেন। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কান্ট্রি কোনটা, যদি বাংলাদেশ হয় বাংলাদেশ দিয়ে দেবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, পাকিস্তান হলে পাকিস্তান, যে কোনো দিয়ে দেবেন। আর তারপর আপনার সিটি নেম দিয়ে দেবেন, বা সিটি নেম যেটা হলো আপনার জেলা, জেলার নাম দিয়ে দেবেন এখানে। আমি সেটাই করতেছি, জেলার নাম দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম কক্সবাজার আমার জেলা নাম। দেখেন এখানে কমার কারণে উপরে যে কমাটার কারণে নিচ্ছে না, এখানে কোনো কমা দেওয়া যাবে না, কমাটা ডিলিট করে দেবেন। তারপর নেক্সট অপশনে আপনাকে ক্লিক করবেন। তারপরে এগুলো আপডেট ইনফরমেশন নো, এখন আপনারা ইনফরমেশন আপডেট দেওয়ার প্রয়োজন নেই, পরবর্তীতে এখন ফলাফল দিবেন, তার জন্য আপনার ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার নো দিয়ে দিবেন, ইনফরমেশন নো। নো দেওয়ার পরে এখানে দেখবেন আপনার এখানে আমার নাম্বার চলে আসে এবং ইউজার আইডি, যদি রাখতে চান রাখবেন, আর না পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড অবশ্যই বড় হাতের ক্যাপিটাল প্রথম অক্ষর দিবেন, তারপর লাস্টে নাম্বার দিবেন এরকম। তারপর আপনি দ্বিতীয়বারও সেম পাসওয়ার্ড দিয়ে দিবেন, তারপর কনফার্ম করে দিবেন। কনফার্ম অপশনে ক্লিক করে কনফার্ম করবেন। ক্লিক করার পর আপনি এখানে 4 ডিজিটের একটা পিন নাম্বার দিবেন, আপনার যে পিন নাম্বারটি দিতে চান এটা দিয়ে আপনার কার্ড তুলতে হবে। এই পিন নাম্বারটা অবশ্যই আপনারা মনে রাখবেন, যখন আপনার কার্ড তুলতে যাবেন এই পিন নাম্বারটির প্রয়োজন পড়বে, তার জন্য আপনারা এই পিন নাম্বারটি অবশ্যই মনে রাখবেন। তারপর এখানে লেটার লেটার দিয়ে দেবেন, নিচে লেটারে ক্লিক করবেন। এখন দেখেন আপনার মোবাইলে একটা কল আসবে প্রসেসের জন্য, কল রিকোয়েস্ট প্রসেসের জন্য। এখান থেকে আপনার মোবাইলে যে একটা কল আসবে সেই কলটি রিসিভ করবেন আগে। দেখেন এখানে আমার কলটি রিসিভ করার পরে আমাকে বলা হয়েছে কনফার্মের জন্য 1 সেকেন্ড বা 2 সেকেন্ড, তারপর আমি কনফার্ম করে দিয়েছিলাম। তারপর এখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন আপনার অ্যাকাউন্ট খোলা সাকসেস হওয়ার পরে। তারপর এখান থেকে প্রসিড অপশনে ক্লিক করবেন, প্রসিডের অপশনে ক্লিক করে নেবেন। দেখেন প্রসিড নিতেছে না, একটু অপেক্ষা করে নেবেন, নিবে। দেখেন আমাদের অলরেডি আলরাজি ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, এখন আমরা লগ ইন করতে হবে। এখন আমরা আলরাজি ব্যাংকের অ্যাকাউন্টে লগ ইন করবো, লগ ইন করে আমরা কার্ড অ্যাক্টিভ করবো। এটা অবশ্যই মনে রাখবেন এই জিনিসটা, কার্ড অ্যাক্টিভ না করলে আপনি কখনো কার্ড তুলতে পারবেন না। আগের যে সিস্টেমটা ছিল কার্ড অ্যাক্টিভ ছাড়া অটোমেটিক কার্ড তোলা যেত, এখন আর ওই সিস্টেম নেই। এখান থেকে আপনারা অলওয়েজ দিয়ে দেবেন। দেখেন আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে দেখেন আমাদের অলরেডি অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে বন্ধুরা।
আপনার অ্যাকাউন্ট নাম্বার সব কিছু দেখে নিতে পারবেন এখান থেকে। এখানে সব কিছু ঠিক থাকলে আপনি উপরে নোটিফিকেশনে সব কিছু দেখে নেবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার। এখন আমরা যে কার্ডটা অ্যাক্টিভ করব সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনারা এই এখানে অ্যাকাউন্টের অপশনের নিচে এখানে ক্লিক করবেন ভিউ ট্রান্সফার, তারপরে উপরে যে একটা হাইডেন অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন। দেখেন এখানে ক্লিক করার পর অ্যাক্টিভ ইউর কার্ড এই অপশনটা আসছে। এখানে এখানে অ্যাক্টিভ ইউর কার্ডে খরচ কখনও ক্লিক করবেন, খরচে ক্লিক করবেন না, অ্যাক্টিভ ইউর কার্ডে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আই রেডি এই অপশন আপনারা ক্লিক করবেন। দেখেন এখন আমার একটা কল আসছে, আমাকে বলা হবে যে কনফার্মের জন্য 1 চাপুন, ক্যান্সেলের জন্য 2 চাপুন। এখন আমার কার্ড অ্যাক্টিভের জন্য আমি যেহেতু কার্ড অ্যাক্টিভ করবো তার জন্য 1 চাপ দিলাম। দেওয়ার পর কলটা অটোমেটিক কাটলো, কাটার পর আমার কার্ডটি অটোমেটিক অ্যাক্টিভ হয়ে গেছে আর কোনো সমস্যা না। এখন চাইলে আপনি এভাবে যদি অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি কার্ড তুলতে পারবেন, কোনো সমস্যা হবে না, 100% কার্ড তুলতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটিটুকে, যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে আর বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে। আর বন্ধুরা আপনারা যদি অ্যাকাউন্ট খুলতে না পারেন আমার ভিডিও লাস্টে নাম্বার দেওয়া থাকবে, তাদের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন কম প্রাইসের মধ্যে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটিকে, আল্লাহ হাফেজ।